নমস্কার। আজকাল প্রশ্ন অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই বলবো যে তার সঙ্গে এই অনুষ্ঠান প্রত্যেক সপ্তাহে এই সময় আপনারা যার জন্য অপেক্ষা করে থাকেন, যার একেবারে অনবদ্য প্রতিকার প্রতিবিধান মানুষকে সফলতা দিয়ে আসছে, পড়াশুনোর জায়গায় বলুন মানে উচ্চশিক্ষায় সঠিকভাবে উচ্চশিক্ষা পাওয়া, কারণ একটা উচ্চশিক্ষিত মানুষ তারপরে তার ক্যারিয়ার গঠন করতে পারছে এবং সে সুন্দরভাবে তার ক্যারিয়ার নিয়ে চলতে পারে যদি তাকে সঠিকভাবে গাইডলাইন্স দেওয়া হয়। কারণ আমি ভাবলাম আমি উচ্চশিক্ষিত এবং আমি অ্যাচিভ করবো একটা ক্যারিয়ারে টপ মোস্ট জায়গা, কিন্তু আমি অ্যাচিভ করতে পারলাম না। এই জায়গাতেই হচ্ছে গ্রহগত অবস্থান, এখানেই হচ্ছে তাকে পাওয়া এবং তার গাইডলাইন্স, তার প্রতিকার প্রতিবিধানে মানুষ কিন্তু ঠিক যেটা তার প্রাপ্য সেটাই সে পায়, সেটা পড়াশুনো, ক্যারিয়ার এবং তার দাম্পত্য জীবন, সামগ্রিক আর্থিক উন্নতির ক্ষেত্রে। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন অরূপ কুমার শাস্ত্রী, সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার। অরূপকে অনেক অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আমাদের আসার জন্য। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেক দিন কোনো না কোনো বিষয়ে আলোচনা করে থাকি, যেই কথাটা দিদি বলল যে মানুষকে সচেতন হতে হবে এবং যে যে জায়গাগুলো খারাপ আছে সেই জায়গাগুলোকে ঠিক করতে হবে, সে অর্থনীতি হোক, পড়াশোনা হোক, বিবাহিত জীবন হোক, যে কোনো দিকে তাকে সাফল্য পেতে গেলে অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে চলতে হবে এবং সে যে যে জায়গাগুলো রেমিডিয়াল পার্ট বলবে এবং যেভাবে চলতে বলবে সেগুলো মেনে কিন্তু আপনাদের চলতে হবে। কারণ জীবন কিন্তু আমাদের একটাই এবং সেই জীবনে কিন্তু সাফল্য পেতেই আমাদের কিন্তু হবেই হবে, কারণ না পেলে সেই জায়গাটা কিন্তু মানসিকভাবে আমরা ডিপ্রেশনে চলে যাব। তাই তিনটে জিনিস সাফল্যের জায়গা কিন্তু মানুষের খুব দরকার, এক হচ্ছে বিবাহিত জীবন, এক দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক জীবন, তৃতীয় হচ্ছে শরীর, আর চতুর্থ হচ্ছে তিনটে না চারটে জিনিস, সন্তানের ভালোভাবে লেখাপড়া এবং ভালো উন্নতি। সুতরাং এই চারটে জিনিস যদি থাকে তাহলে লাইফে কিন্তু আর পেছনে ফিরে তাকাতে হয় না, সমস্ত দিক বিশ্লেষণ করে একজন ভালো অ্যাস্ট্রোলজারই গাইড করে দিতে পারে আপনারা কীভাবে চলবেন, কীভাবে সেই জায়গাগুলো এই চারটে জায়গা ঠিকঠাক করতে পারবেন। তাহলে সেই জায়গাগুলো সে যে যেভাবে বলবে সেইভাবে যদি চলা যায় তাহলে অবশ্যই সাফল্য শুধু না, জীবনে শান্তিতে এবং খুব আনন্দে কাটাতে পারবেন। অবশ্যই এই মুহূর্তে আপনারা রয়েছেন সরাসরি অরূপের সঙ্গে কথা বলতে, আমাদের ফোন নাম্বার দিয়ে 6292424231, 6292424232 দুটি ফোন নাম্বার দিয়ে আপনাদের জিজ্ঞাসা অবশ্যই আপনারা রাখতে পারেন, প্রশ্ন করতে পারেন। তবে অরূপের কাছে যাই যে অরূপ, আজকে অব্যর্থভাবে তোমার প্রতিকার প্রতিবিধান কাজ করে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, সেখানে আমি অনুষ্ঠানের শুরুতে একটা কথা বলেছি যে অর্থনৈতিক অবস্থান, দেখো আর্থিক অবস্থা আমি এটা বলবো না যে অরূপ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের কেমন যাবে, আমি সামগ্রিক ক্ষেত্রে বলছি অর্থনৈতিক অবস্থা সেটা আমাদের দেশ দশের অ্যাসপেক্টে ঠিক কেমন যাবে, কিভাবে তার উন্নতি সাধন সম্ভব। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আমি ছ তারিখ ছয় এক 2022 প্রথম বছরে কিন্তু অনুষ্ঠানে বলেছিলাম করোনার প্রভাব কিন্তু কমবে আস্তে আস্তে, বছরের শেষে তো কমবেই, 12ই এপ্রিলের পর অনেকটাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সুতরাং অর্থনীতি যে জায়গাটা দু বছর আমরা খুব বাজে অবস্থায় ছিলাম, যে পরিস্থিতিতে ছিলাম, ভারতবর্ষের অর্থনীতি কিন্তু আবার আস্তে আস্তে উঠবে এবং ডেভেলপমেন্ট আসবে 12ই এপ্রিলের পর থেকে। কারণ এর কারণ আছে, বৃহস্পতি পরিবর্তন করে কুম্ভে যাবে, শনি মকর রাশিতে আছে কুম্ভে যাবে, আর বৃহস্পতি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাবে। এই পরিবর্তনটা খুব মারাত্মক মানুষের জীবনে এবং অর্থনৈতিকভাবে উন্নতি আনবে ভারতবর্ষের রাশি ছক এবং ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে। সেই রকম কিন্তু বিষ রাশিতে রাহু বসে আছে, সেইটাও কিন্তু মেষ রাশিতে চলে যাবে এই এপ্রিল মাসে। সুতরাং চারিদিক দিয়ে এই তিনটে রাশির মানে গ্রহের মুভমেন্টের ফলে কিন্তু মানুষের জীবনে শুধু উন্নতি না, ভারতবর্ষের অর্থনীতি উন্নতি আসবে এবং প্রত্যেকটা মানুষ যদি বুদ্ধি করে চলতে পারে, ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে চলতে পারে, তার উন্নতি হতে বাধ্য। কারণ এই সময়টা কাজে লাগাতে হবে, 12ই এপ্রিলের পর থেকে যে যেভাবে আছেন না কেন তারা নড়ে চড়ে বসুন, জীবনে উন্নতি করার জন্য প্রচেষ্টা আনুন, অবশ্যই সাফল্য পাবেনই পাবেন। এবারে আমি একটা কথা বলি যে দেখো একটা মানুষ প্রচুর খাটছে, ধরো সেক্ষেত্রে সে
তার যতটুকু তার রোজগারের জায়গা থাকার দরকার, একটা তো স্যাটিসফ্যাক্টরি লেভেল থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি সেই মানুষ সেটা রিচ করতে পারে না, সেই অপশন স্যাটিসফ্যাক্টরি লেভেলটা নেই। তো এইখানে তার কিভাবে তাকে গাইডলাইন্স দেওয়া যায়, কারণ তুমি যেহেতু গাইডলাইন্স দিয়ে থাকো। প্রথম কথা, এখন থেকে যারা সিরিয়াস, মানে 12ই এপ্রিলের পর যারা জীবনে উন্নতি করতে চাইছেন, যারা অর্থনৈতিক অবস্থা খুব বাজে অবস্থায় চলে গেছে, তারা এখন থেকে এসে জায়গাগুলোকে ঠিক করতে হবে। কারণ যার যে জায়গাগুলো রাজ্যকারক গ্রহ বা নেগেটিভ গ্রহের প্রভাব রয়েছে বা দশা ভালো যাচ্ছে না, তাদের এখন থেকে সেই জায়গাটা ডেভেলপমেন্ট করে গ্রহ প্রতিকার এবং রেমেডিয়াল পাঠ করে নিতে হবে। না হলে কিন্তু 12ই এপ্রিলের পর এত ভালো সময় আসছে, সেই জায়গাটা কিন্তু সে ক্যাপচার করতে পারবে না বা ধরতে পারবে না। যার যে সমস্যাগুলো আছে সেইগুলোকে দেখান, ভালো অ্যাস্ট্রোলজারের গাইড মেনে চলুন। আমরা সবসময় শুধু গাইড করি তা নয়, তাদের সাথে কিন্তু পাশে থাকি, একবার দেখে তাকে ছেড়ে দিই না। তারা যদি আমার সাথে বন্ধুর মতন মেলামেশা করে সবসময় পাশে থাকে, আমি তাদের সাথে কিন্তু সবসময় সারা জীবন থাকব। সেই জন্যে বলি, যারা আমার কাছে আসবেন রেমেডিয়াল পার্ট শুধু করবেন, তারপরে আমি থাকবো না তা নয়, আমি সবসময় বন্ধুর মতন থাকি। কারণ অ্যাস্ট্রোলজি মানে কিন্তু ভালো বন্ধু খুঁজে পাওয়া, যে আপনার জীবনকে ঠিকঠাক করে চালনা করবে, যে আপনার সমস্ত দুঃখ কষ্টের মধ্যে পাশে থাকবে, যে আপনাকে ঈশ্বরের মাধ্যমে, ঈশ্বরের কাছে, একমাত্র কেউ বলে না, ভগবান চিন্তা করতে হবে, ভগবানের জপ করতে হবে। কোনো ভালো অ্যাস্ট্রোলজারই কিন্তু বলে থাকে এই জপটা করুন, এই মন্ত্রটা উচ্চারণ করুন, তবে কিন্তু আপনি ভগবানের কাছে যেমন ভালো আত্ম হবেন, সেরকম কিন্তু ভালোভাবে জীবনে চলতে পারবেন। গ্রহ প্রতিকারগুলো করুন, সেই গ্রহ প্রতিকারের মাধ্যমে আপনারা কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। সমস্ত গাইডলাইনগুলো কিন্তু আমি দিয়ে দিই, কী মন্ত্র জপ করতে হবে, কী রেমিডিয়াল পাঠ করতে হবে, কীভাবে বাস্তু প্রতিকার করতে হবে। এত কিছু গাইড দেওয়ার পর আপনাদের জীবনে উন্নতি হতে বাধ্য। অনেক ক্ষেত্রে দেখা যায় তার জন্মছক ম্যাচ করছে না বা জন্মছক ভালো নয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জন্মছক ভালো তো বাড়ির বাস্তু ভালো না। তাহলে দুটো জিনিসই কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে, বাড়ির বাস্তুটাকেও যেমন ঠিক করতে হবে, জন্মছকটাকেও ঠিক করতে হবে, তার সাথে সঠিক মন্ত্র, যে মন্ত্র উচ্চারণ করলে আপনাদের মানে গ্রহগত প্রতিকার প্রতিবিধান করা সম্ভব হবে। তিনটে মেনে চলুন, সাকসেস পেতে বাধ্য, এইটুকুনি বলতে পারি। অবশ্যই একটা কথা বলি, যে অরূপ একটা খুব দামি কথা বলেছেন, যে অরূপ কুমার শাস্ত্রীর একটা গুণ আছে, সেটা হচ্ছে অরূপ যখনই যার কন্ট্যাক্টে আসছে, মানে যে যারা কন্ট্যাক্টে আসছেন অরূপের, তারা কিন্তু অরূপকে পেয়ে যাচ্ছেন সারা জীবন, কারণ সেই গাইডলাইন্স অরূপ দিয়ে থাকেন। এক হচ্ছে তার অব্যর্থ প্রতিকার প্রতিবিধান, দ্বিতীয়ত হচ্ছে তার গাইডলাইন্স, এবং শুধুমাত্র যে কোনো মানে অফলাইন চেম্বারে অরূপের সঙ্গে আপনারা যোগাযোগ করছেন, অরূপ আপনাদের পাশে আছেন, শুধু তাই কিন্তু নয়, এটা যেমন সত্য, তার সঙ্গে সঙ্গে অনলাইনে যারা রয়েছেন দূরে, অনেক গোটা ভারতবর্ষের মানুষ অরূপের সঙ্গে যোগাযোগ করে থাকেন, তো অরূপের গাইডলাইন্স নেন, প্রতিকার প্রতিবিধান নেন, তো বাইরে থেকে, তো সেই জায়গায় অনলাইনেও যারা যোগাযোগ করেন তারও কিন্তু ডিটেলসটা পাচ্ছেন অরূপে, অনেকটা সময় ধরে অনলাইন প্রেডিকশনের ক্ষেত্রে অনেকটা সময় ধরে প্রেডিকশন করেন অরূপ, এবং তাকেও কিন্তু সমান তালে তার গাইডলাইন্স তাকে দিয়ে দেওয়া হয়। হ্যালো 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রিতম দত্ত বলছি আসাম থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই, আমার জন্ম হয়েছে বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল। আচ্ছা, আপনি অরূপের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রাম দেখি, ওনার ভালো লাগে। আমার পাশের বাড়ি একজন গিয়েছিল, ওনার ফল ভালো হয়েছে, এই জন্য ওনার কাছ থেকে নাম্বার পেয়েছি। আচ্ছা, কিসে কিসে ভালো হয়েছে জানেন? মানে ওই বাচ্চা লেখাপড়া করায়, মানে না মানে পড়াশোনার ক্ষেত্রে গিয়েছিল অরূপের কাছে প্রতিকার নিয়ে, সন্তান ভালো আছে তাই তো? আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার 29 জুন 1962। কি বললো? হ্যাঁ হ্যাঁ, 29 জুন 1962। আরেকবার পরিষ্কার করে বলুন, শুনতে পাচ্ছেন না। 29 জুন 1962। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে? এমনি তো বলছে বিশেষ রাশি মেষ লগ্ন, ঠিকই আছে, মানে কুষ্টি। হ্যাঁ, দাঁড়ান, জন্মছকে চলে যাচ্ছি। লগ্নে মঙ্গল আছে, দ্বিতীয় স্থানে বুধ চন্দ্র, তৃতীয় স্থানে রবি, এবং
চতুর্থ স্থানে শুক্র রাহু, চতুর্থ স্থানে শুক্র রাহু থাকলে কিন্তু নানা রকম ভাবে পয়সা হাতে থাকতে চায় না, ঠিক আছে। পঞ্চম স্থানে কিছু নেই, ষষ্ঠ স্থানে কিছু নেই, শনি কেতু সাপিক দোষ হয়ে গেল, লগ্নে মঙ্গল বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে, একাদশে বৃহস্পতি থাকলে কিন্তু এই জায়গাটা কিন্তু সরকারি চাকরির নির্দেশ করে থাকে বা ভালো কোনো চাকরি করেন এইটা নির্দেশ করে থাকে। আমি সরকারি চাকরি করি স্টেট গভর্নমেন্টে। তাহলে সরকারি চাকরি করেন এবং অর্থ আমার আমার মানে জানতে চাই আমার রিটায়ারমেন্ট সামনে, মানে ঘর বাড়ি বানায়নি আর স্টোন কি লাগবে ওই স্টোন, মানে আর মেয়ের চাকরি হচ্ছে না এগুলোই আর কি। না আপনাকে বলে দিচ্ছি এই জায়গাগুলো যেগুলো ভালো আছে কিন্তু পরে আপনি পরামর্শ করে নেবেন রেমিডিয়াল পার্টটা। আমি অনলাইনে আপনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ এখানে রেমিডিয়াল তো বলা যায় না কি স্টোন মানে আমার হাতে ক্যাশে। না না দাদা এখানে অনলাইনে এই ধরনের আমরা রেমিডিয়াল কোনো কথা বলি না। হ্যাঁ সমস্যা নিয়ে আলোচনা হয় আর আপনার রেমিডিয়াল মেজার কিছু যদি দরকার হয় তাহলে আপনি ফোন করে জেনে নিতে পারেন। হ্যাঁ কিছু আমাদের তো বিধিনিষেধ রয়েছে, সে বিধিনিষেধের বাইরে তো আমরা যেতে পারি না। আপনি আপনার সমস্যা বলেছেন, যেটা অরূপ বলছেন সেটা আপনি শুনে নিন এবং কি সমাধান হতে পারে, কিভাবে আপনার সমাধানের রাস্তা আছে সেটাও শুনে নিন, শুনতে থাকুন। দেখুন আপনার লগ্নে মঙ্গল আছে, বৃহস্পতি খুব ভালো পজিশনে থাকার জন্য আপনি কিন্তু জীবনে ভালো চাকরি করেন, কিন্তু শুক্রকেতু শুক্র রাহু এবং শনিকেতু সাপিক দোষ থাকার জন্যে অর্থ রাখতে পারেন না এবং শারীরিক জায়গাটা কিন্তু মাঝে মাঝে অসুস্থতা হবে। এগুলো কি হচ্ছে? প্রচন্ড অসুস্থ। তাহলে এই জায়গাগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি কম্পিউটারে, মানে টিভির স্ক্রিনে শনি কেতু এবং শুক্র রাহু এই দুটোকে ঠিকঠাক করে প্রতিকার প্রতিবিধান করুন, অনলাইনে আমার সাথে যোগাযোগ করুন বা চেম্বারে এসে যোগাযোগ করুন, কি প্রতিকার লাগবে কি রেমিডিয়াল পার্ট লাগবে সব আমি বিস্তারিতভাবে বলে দেবো, ঠিক আছে? ধন্যবাদ ফোন করার জন্য। বিষয়টা কি জানেন তো, বিষয়টা হচ্ছে শুনুন, অনেকেই গাইডলাইন্স নিয়ে চলেন কিন্তু এই এত কম সময়ের মধ্যে এখানে কি আছে না আছে ওইভাবে ডিটেলসে বলা যায় না, মানে তাকে একটা সময় দিতে হয়। তো তো সেই জায়গায় আপনার প্রয়োজন হলে বা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি তো ইন্ডিভিজুয়ালি আপনারা যোগাযোগ করতে পারেন, যদি আপনারা চান তবেই যোগাযোগ করতে পারেন। হ্যালো 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুব্রত চৌধুরী বলছি কলেজ স্ট্রিট থেকে। আচ্ছা কার সম্বন্ধে জানবেন? আমি মেয়ের সম্বন্ধে জানবো ম্যাডাম। মেয়ের কি নাম দাদা? মেয়ের সানন্দা চৌধুরী। অনুষ্ঠান দেখেন অরূপের? হ্যাঁ অনুষ্ঠান দেখি আমি প্রত্যেকদিন, ওনার অনুষ্ঠান খুব ভালো লাগে। আমি আমার এক বন্ধু গেছিল সে উপকৃত আর কি, তার মেয়ের পড়াশোনার ব্যাপারে উন্নতি হয়েছে তার। বাহ আচ্ছা আপনার মেয়ের তাহলে ডেট অফ বার্থ বলুন। মেয়ের ডেট অফ বার্থ হলো 30/1/2000। 30 জানুয়ারি 2000 সাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ 2000 সাল। সময় কি? সময় সকাল 8:12 কলকাতা। সকাল 8:12 তাই তো? হ্যাঁ হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ রাশি লগ্ন? রাশি লগ্ন জানি না দাদা, একটু বলে দিন। লিখে নিন তাহলে কুম্ভ লগ্ন, ঠিক আছে? বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আচ্ছা। জন্মছকে যাচ্ছি, জন্মছকে লগ্নে মঙ্গল আছে, মঙ্গল থাকলে কিন্তু মাঙ্গলিক দোষ পাওয়া গেল, দ্বিতীয় স্থানে কিছু নেই, তৃতীয় স্থানে বৃহস্পতি শনি, তৃতীয় স্থানে বৃহস্পতি শনি কিন্তু ভালো, এই যোগটা থাকলে তাদের কিন্তু ভালো ক্যারিয়ারে উন্নতি হবে, ঠিক আছে? তিন নম্বর স্থানে কিছু নেই, চতুর্থ স্থানে কিছু নেই, পঞ্চমে ষষ্ঠে রাহু হয়ে গেল, রবি বুধ কেতু যুক্ত হয়ে গেল, রবি বুধ কেতু যুক্ত হয়ে গেল দ্বাদশ স্থানে রবি বুধ কেতু কিন্তু ভালো নয়, এই ছকটা কিন্তু সে লেখাপড়া ভালো হবে উচ্চ শিক্ষিত হবে কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে নানা রকম সমস্যা এবং উন্নতিতে বাধা হবে। আচ্ছা আচ্ছা তাই হচ্ছে কি? হ্যাঁ 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 সেটাই হচ্ছে দাদা, সেটাই হচ্ছে। পড়াশোনাটা একটু আটকে মানে একটু মানে গন্ডগোল হয়ে যাচ্ছে আর কি মাঝে মাঝে, ওইটার জন্যই আরো বেশি আমি আটকে। দেখুন আপনাকে যা বলে দেব সেইটাই হতে বাধ্য, রবি কেতু যুক্ত আছে, রবি থেকে মান সম্মান যশ, বুধ কেতু যুক্ত হয়ে গেল, সেই জায়গাটা ঠিকঠাক করে রেমিডিয়াল পাঠ করুন, না হলে উন্নতি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও সমস্যা হবে। এখন থেকে সিরিয়াসলি এই জায়গাগুলো করুন। আপনার কে এসেছিল কাজ দিতে পেরেছি? খুব ভালো কাজ হয়েছে, কাজ হয়েছে তো, আপনি প্রমাণিত সমাধানের জন্য অরূপ যেটা বলছে সেটা গাইডলাইন্স নিলে ডেফিনেটলি বেরিয়ে আসতে পারবেন, তাই তো?
শরীরের দিক দিয়েও খারাপ যাবে, মনে নানা রকম ভাবে মন ভালো থাকবে না এবং ক্যারিয়ারে উন্নতি হবে না, বিবাহিত জীবনের ক্ষেত্রেও নানা রকম সমস্যা হবে, এগুলো হচ্ছে তো আপনি বলছেন? একদম, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। যে যে সমস্যাগুলো বলছেন সেখান থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই সমাধান তো রয়েছে, সঠিক প্রতিকার প্রতিবিধান, এবং আপনি নিজেও বললেন যে আপনার পরিচিত উপকৃত হয়েছে অরূপের কাছে প্রতিকার প্রতিবিধানে, সুতরাং আপনি প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। আমি একটু বলে রাখি যে ফোন নাম্বার, বুকিং নাম্বার 7980575536 এবং 9477027853, দুটি বুকিং নাম্বার অফলাইন এবং অনলাইনের জন্য। প্রত্যেক রবিবার দিন কালীঘাটে চেম্বার রয়েছে, সোমবার ডানলপ, এছাড়া সোমবার মঙ্গলবার শ্যামবাজার চেম্বার রয়েছে, শুক্র শনি রবি খর্দাতেও চেম্বার রয়েছে, আর সারা ভারতে কিন্তু অনলাইন প্রেডিকশনও চলছে। একই ফোন নাম্বার 7980575536 এবং 9477027853, আপনারা কিন্তু বুকিং করবেন এই দুটি ফোন নাম্বার দিয়েই, সেটা অফলাইন অনলাইন দুটোর ক্ষেত্রে আগাম আমরা চলে যাব। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ঘুরে ফিরে সেই আর্থিক সমস্যা, এস্টাবলিশমেন্টের সমস্যা, এটাই আসছে। দেখো দিদি, একটা কথা পরিষ্কার জানতে হবে, জীবনে অর্থ যদি না থাকে তাহলে কোনো দাম নেই তার, সে বিবাহিত জীবনের ক্ষেত্রেও সে দাম পাবে না, মানে আত্মীয় স্বজনের কাছেও দাম পাবে না, এবং জীবনে তার মানসিকভাবে ডিস্টার্ব হয়ে যাবে। তাই আমি বারবার করে বলছি, যারা সিরিয়াস, যারা সাকসেস পেতে চান, 12ই এপ্রিলের পর খুব মারাত্মক ভালো দিন আসছে। যারা অর্থনৈতিকভাবে দুর্বল আছেন, যারা জীবনে কিছুভাবে উঠতে চান বা যাদের সমস্যা আছে, তারা কিন্তু এখন থেকে ঠিকঠাক করে প্রতিকার প্রতিবিধান এবং দেখিয়ে নিন জন্মছকটাকে, অবশ্যই সাফল্য দিতে পারবো। আর যারা ফোনে এসছেন তাদের কিন্তু ধরিয়ে দিই আমি, কোন জায়গাটা কিন্তু নেগেটিভ আছে, সেই নেগেটিভ জায়গাটাকে কিন্তু পজিটিভ করার দায়িত্ব কিন্তু আপনাদের, আমার সাথে যোগাযোগ করে নেওয়া, সেই জায়গাটাকে অবশ্যই দায়িত্ব নিয়ে পজিটিভ করুন। সাকসেস কীভাবে পাবেন সেটা তো আমি জানিয়ে দেব, তার সাথে সারা জীবন বন্ধুর মতন আমি পাশে থাকি, একবার না আমার সাথে যদি বন্ধুত্বের হাত আপনারা বাড়িয়ে দেন, আমি সবসময় আপনাদের সমস্ত সুখে দুঃখে আমি কিন্তু পাশে থাকবই থাকবো। যাই হোক, আমার যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট ব্যাপার, প্রত্যেকটা রাশির মধ্যে কিন্তু কিছু না কিছু উন্নতি হবেই এই 12ই এপ্রিলের পর। তার মধ্যে সবচেয়ে বেশি উন্নতি কারা করবে, বিষরাশির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো দিন আসছে, বিষরাশির লোকেরা কিন্তু 12ই এপ্রিলের পর চরম উন্নতির জায়গায় চলে যেতে পারবেন। কর্কট রাশি ক্ষেত্রে কিন্তু উন্নতি ভালো আছে, সিংহ রাশির ক্ষেত্রেও ভালো আছে, সমস্ত রাশির ক্ষেত্রেই কিন্তু সমস্যার থেকে অনেকটাই বেরিয়ে যেতে পারবেন। কিন্তু আমি রাশিফলও বলে দিয়েছি বছরের প্রথম দিকে, কিন্তু যাদের দশা ভালো যাচ্ছে না, যাদের জন্মছক নেগেটিভ আছে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে জায়গাগুলোকে ঠিকঠাক করে নিন। অবশ্যই অরূপ, যে প্রথম থেকে গাইডলাইন্স দিয়ে আসছে, প্রেডিকশন করে এসছে অরূপের, প্রত্যেকটা প্রেডিকশন আপনারা দেখছেন যে প্রতিটা প্রেডিকশন কিভাবে অক্ষরে অক্ষরে মিলছে এবং মিলে থাকে, এটাই স্বাভাবিক বিষয়। তো সেই জায়গাগুলোকে মাথায় রেখেই কিন্তু আগাম যোগাযোগ আপনারা করতে পারেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার, কে বলছেন? নমস্কার, টিভির ভলিউমটা মিউট করে দেবেন দাদা, হ্যাঁ, বা পাশের ঘরে চলে যান। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বাঁকুড়া থেকে বলছি, তন্ময় গাঙ্গুলি। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমার সম্বন্ধে আমি জানবো। অনুষ্ঠান দেখেন অরূপের না প্রথম দেখছেন? হ্যাঁ অনুষ্ঠান আমি দেখি, তার জন্য তো ফোন করতে দিতে লাগে, অনুষ্ঠান দেখি। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। বাঁকুড়া সন্ধ্যে সাড়ে সাতটা, সাড়ে পাঁচটা, রাশি লগ্ন জানেন? না জন্মছকে চলে যাচ্ছি,
লিখে নিন, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন আগে, তারপর আপনি বলবেন। লগ্নে কিছু নেই, দ্বিতীয় স্থানে কেতু, তৃতীয় স্থানে মঙ্গল, চন্দ্র হচ্ছে চতুর্থ স্থানে, পঞ্চম স্থানে কিছু নেই, ষষ্ঠ স্থানে কিছু, রবি বুধ সপ্তম স্থানে, রবি বুধ থাকলে এই এই জন্মচক্রটা হিসাবে কিন্তু ব্যবসা করে থাকবে, শুক্র রাহু যুক্ত থাকার জন্য ব্যবসায় উন্নতির ক্ষেত্রে নানা রকম সমস্যা, এবং বিয়ে নিয়ে এর কিন্তু প্রশ্ন থাকবে। বলুন, এবার আপনি বলুন কি জানতে চাইছেন। দেখুন, শুক্র রাহু যুক্ত হয়ে গেল, শুক্র রাহু যুক্ত হয়ে গেলে অষ্টম স্থানে চলে গেল, লগ্নের অষ্টম স্থানকে মারক বলা হয়, সেই জায়গাটা ডিস্টার্ব থাকলে ব্যবসার ক্ষেত্রে নানা রকম সমস্যা, বিয়ে হতে অসুবিধা, বিয়ে হলে কিন্তু সেই জায়গাটা কিন্তু জটুক বিচার করে বিয়ে করতে হবে, না হলে সমস্যা থাকবে। শুনতে থাকুন, এখন থেকে রেমিডিয়াল পাঠ করুন, কারণ আমার কথা মিলতে বাধ্য, আপনিও বলেছেন, আগের লোকও বলেছে। এখন থেকে যদি সিরিয়াসলি শুক্র রাহুর প্রতিকার প্রতিবিধান এবং লগ্নের দ্বিতীয় স্থানে কেতু থাকলে অর্থনৈতিকভাবে স্টেবিলিটি আসে না, এই দুটো জায়গায় যদি ঠিকঠাক না করেন তাহলে ব্যবসায় উন্নতি হবে না, বিবাহিত জীবনে সমস্যা থাকবে। বিষয়টা হচ্ছে যে মানুষ সঠিক প্রেডিকশন করতে পারেন তার মাধ্যম দিয়ে প্রতিকার প্রতিবিধান সঠিকই হয়। অরূপ যেমন প্রেডিকশন করছেন, একদম আপনাদের ওই জন্য বারণ করি যে বলার দরকার নেই, কারণ অরূপ এখান থেকেই বলতে পারেন চক দেখে এবং বলে থাকেন এক্স্যাক্ট কোথায় সমস্যা। তো সেই সমস্যা যখন সে ধরতে পারছে তাহলে সমাধানটাও তার পক্ষে করা সম্ভব, যেটা করে আসছেন লাগাতার উনি এত বছর ধরে। সুতরাং আপনাদের প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যার নিরিখে। আবার আপনাদের বলে রাখি যে প্রত্যেক রবিবার কালীঘাটে চেম্বার রয়েছে অরূপের, আপনারা যোগাযোগ করবেন। সোমবার ডানলপ, এছাড়া সোম এবং মঙ্গল শ্যামবাজার চেম্বার, শুক্র শনি রবি খড়দায় চেম্বার রয়েছে। এটা গেল সব অফলাইন চেম্বার্সের কথা। অনলাইনে গোটা ভারতবর্ষ জুড়ে বহু মানুষ রয়েছে অরূপের কাছ থেকে প্রতিকার প্রতিবেদন নিয়ে থাকেন এবং বিচার করিয়ে থাকেন থ্রু অনলাইন। তো অনলাইনেও আপনারা প্রেডিকশন করাতে পারেন, বিচার করাতে পারেন এবং তার সঙ্গে প্রতিকার নিতে পারেন। অফলাইন অনলাইনের জন্য বুকিং নাম্বার সেম রয়েছে, 7980575536, 9477027853। দুটি বুকিং নাম্বারসে অবশ্যই বুকিং অন, আপনারা বুকিং করতে পারেন। দেখো আরো, আমি একটা কথা বলি তোমাকে, অর্থনৈতিক জায়গাটা বাদ দিয়ে আমি বলি, এই যে তুমি এক্স্যাক্ট বললে যে ইনি ব্যবসা করেন, ব্যবসায় উন্নতি হচ্ছে না কোনোভাবে, তার মানে এখানটা আর্থিক অসুবিধা এবং ওনার বিয়েটাও হচ্ছে না। এবং এখন থেকে যদি সিরিয়াস না হয় তাহলে 12ই এপ্রিলের পরের সময় ভালো আসবে, কিন্তু সেই জায়গাটা উনি ধরতে পারবেন না, কারণ শুক্র রাহু যুক্ত হয়ে আছে। শুক্র থেকে আপনাদের আপনার ক্ষেত্রে উন্নতির জন্যে বলা হচ্ছে, সেটা রাহু যুক্ত। দ্বিতীয় স্থানে কেতু থাকলে আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হতে চায় না, সেই জায়গাটাকে জেনে বাড়িতে বসে থাকলে তো হবে না, এখন থেকে ঠিকঠাক করে রেমিডিয়াল পাঠ করে নিতে হবে, না হলে কিন্তু আপনি অনেকের থেকে পিছিয়ে যাবেন। আমার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য এটাই, জীবন কিন্তু থেমে থাকে না, এখন থেকে যদি সিরিয়াস হন তাহলে কিন্তু সাকসেস দিতে পারবো। আপনাদের অনেক লোক কিন্তু এসে, আপনারা নিজেরাই বলেন টিভির পর্দায় যে প্রচুর লোক উপকৃত হয়েছেন, সেই জায়গাটা সাকসেস কী করে পেয়েছে সেই জায়গাটা কিন্তু আমি দিয়েছি, এতকাল দিয়ে এসেছি। সুতরাং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে অবশ্যই 12ই এপ্রিল খুব ভালো সময় আসছে, ওভারঅল ইন্ডিয়ার ক্ষেত্রে এবং ভারতবর্ষের অর্থনীতি শুধু না, ইন্ডিভিজুয়ালভাবেও কিন্তু মানুষের উন্নতি হতে চলেছে। অনেকের চাকরি বাকরি চলে গেছে, কিন্তু অনেকেই আবার এই চাকরি বাকরি পাবে, এবং তারা কিন্তু যারা বিজনেসে অনেক কিছু লস হয়ে গেছে তারাও কিন্তু বিজনেসে চরম উন্নতির দিন আসছেই আসছে। তাই সাকসেস পেতে গেলে অবশ্যই যোগাযোগ করুন, আমি বন্ধুর মতন পাশে থাকবই থাকবো। অবশ্যই পাশে থাকেন এবং থাকবেন অরূপ, এবং তার সঙ্গে বলছি যে সময়টা অরূপ বললেন আর্থিক উন্নতির জন্য, সেই সময়টা চোখ বন্ধ করে বসে থাকলে হবে না। অবশ্যই যার আর্থিক উন্নতির প্রয়োজন রয়েছে এবং যে রাশি লগ্নের কথা বলেছেন অরূপ, সেই জায়গাটা কিন্তু অবশ্যই গাইডলাইন্স আপনাদের নিতে হবে। যে ফোন নাম্বার গেছে আবারও বলছি, 7980575536, 9477027853, দুটি বুকিং নাম্বার অফলাইন অ্যান্ড অনলাইনের জন্য কিন্তু খোলা রয়েছে, বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে পারেন, অবশ্যই পৌঁছে যেতে পারেন অরূপের কাছে। আজকে আর হাতে সময় নেই, প্রত্যেক বৃহস্পতিবার এই সময় অরূপ কুমার শাস্ত্রী অনুষ্ঠান আপনারা দেখতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ অরূপকে আবারও, এবং ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।